তোমাকে যেদিন বলেছিলাম বিয়েটা করে ফেলো, সেদিন কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য। কিন্তু তুমি এখন এতই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না। আচ্ছা, মানতে পারাটা স্বাভাবিক নাকি মানতে না পারাটা স্বাভাবিক? তুমি আর আমার নেই এটা মানতে পারছি না, নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো সেটা মানতে পারছি না? তোমার বিয়ের আগে পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু তোমার বিয়ের পরে তোমার লেখা দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার স্টোরি এসএমএসটা আমার সব কিছু এলেমেলে করে দিল। আমি হারিয়ে ফেললাম তোমাকে। মনে হলো দুবেলা দুমুঠো ভাত খেয়ে এক রুমে জীবন কাটিয়ে দেওয়া এই কষ্টের কাছে কিছুই না। সেদিন থেকে এখনো পর্যন্ত বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথাটা আমার একটুও কমেনি। আমি প্রচন্ড মিস করছি তোমাকে। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু পরক্ষণে আবার মনে হয় না, আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো না। তোমার ওপর আমার এক আকাশ অভিমান। কেন যেন মনে হয় তুমি ভুলে গেছো, ভুলে গেছো সেসব দিনের কথা। তোমার কোনো কিছুতেই আমি নেই। তোমার কাছে আমার এই চিঠি কাগজে কলমে না, মনে মনে। তুমি কি শুনতে পাও? যদি শুনতে পাও তাহলে শেষ একটা প্রশ্ন। আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। কিছু মানুষ গভীর রাত পর্যন্ত কারোর জন্য অপেক্ষা করে। গভীর রাতে অতীতের পাতা খুলে বসে, দেখে হারিয়ে যাওয়া মানুষটার হাসি ভরা মুখের ছবি, মিথ্যে ভরা মেসেজের লাইন দেখে চোখটা ভিজিয়ে ফেলে। কেউ কেউ চোখের সামনে সবচেয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে যেতে দেখে। ইচ্ছে করে বলতে, চলে যেও না, থেকে যাও। তোমার নরম হাতের মাঝে আমার শক্ত হাতটা ধরে রাখো। জগতে কিছু মানুষ কাউকে আপন করে পায় না। বড় বড় ভালোবাসার সমীকরণের উত্তর মেলে না, কেবল বিশাল বিশাল পাতার লেখাগুলোর উপর একটা লম্বা দাগ টেনে দেওয়া হয়। সত্যি ভালোবাসাটা অপরাধ হয়ে দাঁড়ায়। তাই কিছু কিছু মানুষ রাতে ঘুমায় না, চোখে ঘুম আসে না। রাতের আকাশের তারারা যেন বলতে থাকে, তুমি একা, ভীষণ একা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইকের জন্য। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাটা হোক এই শহরের
কড়া রোদে একটুখানি বাতাস যাওয়ার মতো। প্রকৃতপক্ষে আমাদের ভালো থাকা সেদিন থেকেই শেষ হয়ে যায় যখন থেকে ভালোবাসার মানুষগুলো বদলাতে শুরু করে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। কষ্ট হাজার গুণ বেড়ে যাবে তখন যখন ভালোবাসার মানুষটাকে হাজারবার চেষ্টা করেও বোঝাতে পারবেন না আপনি তাকে কতটা ভালোবাসেন। ভালোবাসার প্রথম অনুভূতিটা তুমি তো শেখালে, আজ সেই তুমি আবার কষ্টের সাগরে আমায় ভাসালে। কার ওপর বিশ্বাস রাখব, মানুষের ওপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ সবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ সবল মারে আনন্দ পেতে, মজা পেতে। পাঁচ বা ছ মাসের একটা প্রেমকে আমি কখনোই ভালোবাসা বলবো না। ওটা দুজন মানুষের মধ্যে এক ধরনের সম্পর্ক মাত্র। একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে, হুট করে কাউকে চেনা জানা যায় না। আর নতুন একটা সম্পর্কের প্রথম তিন চার মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিকগুলি দেখতে পাবেন, সময় যত যাবে তার আসল দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, কারণ অভিনয় বেশি দিন করা যায় না। আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে, সে আগের মতো কথা বলে না, সে আগের মতো নেই, এই ধারণা আসতে বেশি সময় লাগে না। তাই পাঁচ ছ মাস পর যখন একটা প্রেম ভাঙে তখন শুধুমাত্র একটা সম্পর্কই ভাঙে, কারণ ভালোবাসা কখনো ভাঙে না। যদি সত্যি ভালোবাসেন তাহলে সময় নিন, সময় দিন, তার ভালো মন্দগুলো মিলিয়ে তার সাথে থাকতে পারবেন কি না নিজেই যাচাই করে দেখুন। ভালোবাসা মানুষের কাছে কোনো কিছু লুকাবেন না, তাকে সব সত্যি বলুন, আপনি যা তার কাছে সেটাই প্রকাশ করুন, কারণ সততার ভালোবাসা পরিপূরক। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইকের জন্য। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।